হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। প্রথমেই আমি রান্নাঘরে ঢুকে গেছি। আসলে আজকে খুব তাড়ার মধ্যে আছি। এই যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম, কাতলা মাছের কালিয়া করছি, মানে আমি একটু পরেই বেরিয়ে যাবো। আমি এই 11:30 নাগাদ বেরিয়ে যাব, সেই জন্য আর ব্রেকফাস্ট ওই সব দেখালাম না তোমাদেরকে। বেরিয়ে কোথায় যাব চলো আমার সঙ্গে, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এই যে কাতলা মাছের কালিয়াটা করছি, আর এই এইটাতে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হচ্ছে, আর থোর ভাজা হয়ে গেছে, ডাল করেছি, করে আমি আজকে কলকাতা যাব, ডাক্তারখানায় যাব। চলো, আমার রান্না কমপ্লিট। দেখো ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর বোন আজকে চিকেন ফ্রাইড রাইস করেছে, ও আমার জন্য পাঠিয়েছে। রিয়ানের তো নেমন্তন্ন ওখানে, রিয়ান ওখানে যাবে, আর আমার জন্য পাঠিয়েছে আমার জিজুর জন্য। তো জিজুকে একটু দিয়ে তারপর আমিও খাবো। এই দেখো ডাল আছে, মুগ ডাল করেছি ওটা 5 ফোড়ন দিয়ে, শশা আছে, কাতলা মাছের কালিয়া, এটা বাঁধাকপি মাছের মাথা, আর ওটা হচ্ছে থোর ভাজা, আর ওই যে একটু চিকেন ফ্রাইড রাইস দিয়ে গেলাম। ও খেয়ে নিক, রিয়ান এখন এখানে কিছু আর খাবে না, ও টিফিন করে নিয়েছিল। তো আমি স্নান টান করে রেডি হয়ে যাই, রিয়ানকে ওর মামা বাড়ি রেখে তারপর আমরা চলে যাব। চলো, আমি কোথায় যাই কলকাতায়, মানে কোন জায়গায় যাই তোমরা চলো আমার সঙ্গে গিয়ে দেখবে। ওটা চিকেন আছে, প্রনও আছে, প্রন কয়েকটা ছিল, চিনি মাছ কয়েকটা ছিল, তো সেটা দিয়েই বোন করেছে। ওরা খুব ভালোবাসে বাচ্চারা চিকেন প্রন সব একসঙ্গে দিয়ে। এই যে দেখো রিয়ান ছুটছে, কত রোদ উঠেছে দেখেছো, এখন 11:30 বাজে, রিয়ান ছুট, রিয়ান আর দাঁড়াবে না, মা বাড়ির কাছে এসে গেলে ওর স্পিড প্রচুর বেড়ে যায়। এই দেখো আয়ানও বেরিয়ে গেছে, ওই যে আয়ান দাঁড়িয়ে আছে, ঢুকে গেল দুজনে মনে হচ্ছে। দেখো এই যে আয়ান আর রিয়ান দুজনেই আছে, রিয়ান একটা পায়না ধরেছে, তুমি কখন আসবে কখন আসবে, দেরি করবে না একদম, কখন আসবে বলা যায় বলো? ওকে যা টাইম বলে যাবো সেই টাইমের মধ্যেই ফিরতে হবে, ওই জন্য আমি ওকে বেশি করে বলে যাই। ওরা এখানে খেলুক, আমি গাড়িতে উঠে পড়েছি। দেখো এই গাড়িটাই করে কিছু দূর যাবো, তারপরে আবার একটা গাড়ি চেঞ্জ করব। আমি হাইওয়েতে উঠে গেছি, রাস্তাতেই সারাদিন কেটে যাবে, এত দূর এত দূর, আর না গেলে উপায় নেই, যেতেই হবে। কেন যাচ্ছি, আসলে আমার শরীরটা অনেকদিন থেকে মানে খারাপ, তো মানে অপারেশন করতে হবে, আমার কিডনিতে স্টোন আছে, আরও অনেক রকম প্রবলেম আছে, কয়েকটা প্রবলেম আছে, তো সেই জন্যেই আমি যাচ্ছি। তো ওই মানে কলকাতার এয়ারপোর্টের ওখানে যাব, ওখানে একটা ভালো এ রয়েছে, ওখানেই দেখাবো আর কি, অনেক ভালো ভালো ডাক্তার থাকেন ওখানে, উমা মেডিকেল রিসার্চ সেন্টার যেটা। এই দেখো গাড়িটা আবার চেঞ্জ করে নিয়েছি, যেখান থেকে আমার গাড়ি চেঞ্জের ব্যাপার ছিল, আমার গাড়ি চেঞ্জ করে নিয়েছি, এখান থেকে অন্য একটা গাড়ি যাবো। এই দেখো রাস্তাগুলো দেখো খুব সুন্দর লাগছে না, অনেক দূর, অনেকক্ষণ টাইম লাগে, মানে আমি 11:30 বেরিয়েছি, তো প্রায় পৌঁছাবো তখন প্রায় 2:30 এরকম, 2:30 মতো বেজে যাবে আমার পৌঁছাতে, রাস্তা শেষ হয় না, পুরো সারাদিন মানে গাড়িতে গাড়িতে এত এসে ফিরে এসে এত টায়ার্ড হয়ে যায় যে কী বলবো। আর ছেলে তো বারবার ফোন করছে, মা কতদূর পৌঁছালে, গাড়ি চেঞ্জ হলো কি না, ছেলে খুব চিন্তা মাকে নিয়ে, মা কোথাও গেলে খুব চিন্তা তার, যতক্ষণ না বাড়ি যাচ্ছি, যতই খেলছে টেলছে খেলবে একবার একবার এসে ফোন করবে, বাড়িতে থাকলেও ও মা বাড়িতে খেলতে যায়, মা বাড়িতে খেলতে গিয়ে মাঝে মাঝে এসে এসে দেখে যাবে, মা কী করছো, মা কোথায় আছো, এইরকম এত চিন্তা করে।
মানে একটা মুহূর্ত মাকে ছাড়া চলে না। এই যে দেখো, এটা দক্ষিণেশ্বর মন্দির পেরিয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলে কিনা জানি না। এই দেখো, এটা দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছি আমরা। এ দেখো একটা ট্রেন যাচ্ছে দেখছি, এটা বরানগর, বরাহনগর বলে একটা স্টেশন আছে। তাই আমার বোনেরা সবসময় বলে, বলে দিদি তোর ছেলে এখন এত মা ভক্ত, মায়ের আঁচল ধরা সবসময় মা মা, বড় হলে দেখবি যখন বিয়ে দিবি বউয়ের আঁচল ধরা হয়ে যাবে, আর তোর থাকবে না, বলি না বাবা ওইরকম করিস না। ছেলে তো শুনে রেগে আগুন হয়ে যায়, সে তো বলেই দিয়েছে আমি বিয়েই করবো না, একটা ছেলে সেবেলা আমি বিয়েই করবো না, জানো বিয়ের কথা বললেই রেগে আগুন ওর মাসিমিরা যখন বলে। এই যে দেখো, আমি এয়ারপোর্টে এখানে ঢুকে গেছি কথা বলতে বলতে, আর বেশি দূর বাকি নেই। কাছাকাছি এসে গেছি এবার। এই যে দেখো, এই যে উমা মেডিকেল জগৎ টেস্ট টিউব বেবি সেন্টার, এইটা এখানে গাড়িটা পার্কিং করবে, ওরা দেখাচ্ছে গাড়িটা পার্কিং করতে বলছে। ওইদিকে একটা গাড়ি পার্কিং করা হয়ে গেছে, তো আমার গাড়িটা এখানেই পার্কিং করবে, পার্কিং করে আমি এবার নেমে যাচ্ছি, নেমে চলে যাই ডাক্তারখানায়, ডাক্তার দেখিয়ে আবার ফিরছি। ওটা ডাক্তারখানার ভেতরে আমি আর মানে ভিডিও করতে পারলাম না, কিছু মনে করো না, সেই জন্য ওখানে অনেক পেশেন্ট, অনেক ধরনের পেশেন্ট, ওখানে ভিডিও করাটা ঠিক মানে করে উঠতে পারলাম না, তাই ভিডিও করাটা আমার হলো না। ওখানে একদম ফিরে এসেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। দেখবে যখন ফিরবো প্রায় সন্ধে সন্ধে। এ দেখো, আমার গাড়িতে উঠে পড়েছি, পুরো বিকেল একদম এ হয়ে গেছে, পড়ন্ত বিকেল। দেখো দেখতে পাচ্ছ, এবার লাইট জ্বলতে শুরু হয়ে গেছে, দেখো কিছু কিছু জায়গায় একটু একটু করে লাইট জ্বলছে। ফিরছি, তো শরীরটা তো খারাপ, মানে এমনি কিছু বুঝতে পারিনি, কিন্তু মাঝে মাঝে অসুবিধা হয়, সব সময় হয় না, তো ওই জন্য অপারেশন করতেই হবে। পুজোর পরেই ভাবছি অপারেশন করবো, ডাক্তারবাবু পুজোর পরে দেখেছেন, দেখি কবে ডেট দেন, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, মানে আবার ফিরে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, এইভাবে সমস্ত কিছুটাই শেয়ার করতে পারি। এই দেখো আমি ফিরছি, ফেরার পথে এই দেখো এই দিঘিটা আমি কিন্তু তখন তখনও মনে হয় দেখিয়েছিলাম, কিন্তু এখন কি সুন্দর লাগছে, একটা বড় লেক দক্ষিণেশ্বর পেরিয়ে যাচ্ছি, দক্ষিণেশ্বরের বিজয়টার এই সাইডে দেখো, লেকটা দেখো, নদী সরি লেক নয়। এবার ফেরার পথে আমার গাড়িটা চেঞ্জ করবো, যে জায়গা থেকে গাড়িতে উঠেছিলাম সেই জায়গা থেকে এই গাড়িটা চেঞ্জ করে আমার ওই গাড়িটায় উঠবো, মানে আমি দুটো গাড়ি করে যাতায়াত করি আর কি, ডাইরেক্ট ওখান থেকে গাড়িটা আসে না, অনেকটা ওখান থেকে উঠে আমার গাড়িটা চেঞ্জ করছি। তো যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছো, ভিজিট করছো, তাদের উদ্দেশ্যে বলছি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখো, আমি আবার গাড়ি থেকে নেমে যাচ্ছি, নেমে আবার গাড়িতে গাড়িটা চেঞ্জ করবো, তো সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে আমি যা কিছু আপলোড করবো নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখবে আমার জার্নিটা কেমন হলো। দেখো এই যে আমি গাড়ি চেঞ্জ করেছি, এই গাড়িটা আবার ছেড়ে দিয়েছে, আর বেশি টাইম লাগবে না, আর অবশ্যই আমার পাশে থাকবে। এবং যদি ভালো থেকে ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা ছোট্ট লাইক দিতে ভুলবে না, কারণ একটা ছোট্ট লাইকেই অনেক বেশি উৎসাহ পাবো আরও নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখো এসেই গেছি, আর বেশি দূর বাকি নেই। আমি মানে বাড়িতে এখন ঢুকবো না, আমি একটু নেমে মানে বাজারটায় স্টেশনটায় একটু নেমে, আর আমার কিছু কেনাকাটার আছে ওখান থেকে, স্টেশন থেকে কিছু জিনিসপত্র নেব, নিয়ে আর বাড়িতে ঢুকবো, বাচ্চাদের জন্য কিছু কিনতে হবে বুঝতেই পারছো, তো তারপরে বাড়িতে ঢুকবো। দেখো খুব ভালো লাগছে না রাতের ভিউটা, আমার তো খুব ভালো লাগছিলো, সেই জন্য মানে আমি ক্যাবটা করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
এই যে এসে গেছি, দেখা যাচ্ছে আর একটু পরেই নেমে যাব। দেখো এবার আমি নেমে যাব, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার আমি নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।